হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক। আজকে ভিডিও নিয়ে আসলাম কসোভো নিয়ে, কারণ অনেকগুলা কমেন্টই আসতেছে কসোভো নিয়ে ভিডিও বানানোর জন্য। যেহেতু কসোভো একটি দেশ যেটা ইউরোপের কাছাকাছি একটি দেশ, তো সেই সম্পর্কে অনেকেই বলেছে যে কসোভোর ভালো খারাপ সম্পর্কে একটি ভিডিও বানাতে। যেহেতু একটি গরিব দেশ হিসেবে ধরতে পারি, তো আমি সবগুলো জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করি, যেহেতু কসোভোর কনসুলেট টিম বাংলাদেশে এসেছে সেই সম্পর্কে, এবং কসোভোর দৈনিক জীবন মানুষে কীভাবে কাটে সেই সম্পর্কে ভিডিও মানে সব কিছু বিশ্লেষণ করি। সবাই সাথে থাকেন। তো গাইজ, কসোভো সম্পর্কে সবার জানা আছে, এটি হচ্ছে সার্বিয়ার একটি পাশে দেশ এবং পিছনে হচ্ছে আলবেনিয়ার মাঝখানে একটি দেশ, যেটা একদম মিডেলে, বেশি বড় একটি দেশ নয়। কিন্তু এই দেশে আমি মনে করি প্রায় 90% মানুষ, মানে ফরেনার যারা যায়, যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কসোভো সাধারণত যায় বিভিন্ন ধরনের গেম মারার জন্য। তো আসলে গেম মারার জন্য কসোভো বেস্ট, কারণ যখন আপনি কোনো দেশে যেতে পারবেন না, লাইক আপনি যখন কোনো রোমানিয়াতে যেতে পারছেন না বা সেন্ট্রাল ইউরোপের কোনো দেশে যেতে পারছেন না, তখন কিন্তু মানুষের কসোভোই ঢোকার ট্রাই করে। যেমন আপনারা যদি ধরতে পারেন যে যারা গ্রিস যায়, বেশিরভাগ যাত্রী কিন্তু তুর্কি হয়ে বা ওমান থেকে তুর্কি হয়ে, ইরান হয়ে বা দুবাই থেকে তুর্কি হয়ে, এগুলো কিন্তু গ্রিসে ঢুকে। তো ঠিক সেম গ্রিস থেকে যখন আপনারা অন্য দেশে, অন্য অন্য বিভিন্ন সেন্ট্রাল ইউরোপে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে কসোভো হয়েই যেতে হবে, বা কসোভো যেতে হবে, বা কসোভোতে আপনারা যেতে পারবেন। যে হয়ে যেতে হবে এমনটা না, মানে কসোভো যেতে পারবেন। কসোভো যাওয়াটা খুবই ইজি, লাইক সার্বিয়ার মতো। আপনারা কিন্তু জানেন যে সার্বিয়াতে অনারাইভাল ভিসা পাওয়া যায় খুব ইজিলি, ঠিক এভাবেই কসোভোতে যাওয়া খুব ইজি, যেহেতু এটি ইউরোপের আওতাভুক্ত কোনো একটি দেশ নয়, বাট বলকান একটি দেশ। আপনারা কসোভোতে যেতে পারবেন। আর কসোভোতে যারা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে বারবার বলি, কসোভোতে 2500 থেকে 3000, মানে 25,000 থেকে 30,000 বেতন পাবেন বাংলা, বা 250 থেকে 300 ইউরো, এর বেশি আপনারা পাবার সম্ভাবনা নেই প্রথমত অবস্থায়, বা খুব বেশি হলে 35,000 টাকা বেতন পেতে পারেন আমার জানা মতে, বা মিনিমাম ওয়েজ হচ্ছে আপনার 250 ইউরো করে। তো এর বেশি স্যালারি পাওয়া ওইখানে একদমই টাফ, মানে আপনারা গেলেন ওইখানে, যাওয়ার পর আপনার মন টিকতে নাও পারে যে আমি এই কারণে কী কারণে এত টাকা খরচ করে আসলাম, বা কী কারণে আসার পর কী করব। তো আপনারা আলবেনিয়া সম্পর্কিত ধারণা আছে, আলবেনিয়া নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, ঠিক সেম কসোভো। কসোভোতে বেতন বেশি নেয়, বাট যেমন আলবেনিয়া থেকে আসার পর সবাই সার্বিয়াতে গেম মেরে বা হাঙ্গেরিতে ঢুকে, ঠিক সেম গ্রিস থেকে যারা আসে তারা ম্যাটাডোনিয়া থেকে ধরে কসোভো ঢুকে, কসোভো থেকে সার্বিয়া ঢুকে, কসোভো এবং সার্বিয়ার বর্ডার একদম পাশাপাশি। তো কসোভো থেকে সার্বিয়া ঢুকে, সার্বিয়া থেকে হাঙ্গেরি বা ইতালি বা ফ্রান্সে বিভিন্ন দেশে প্রবেশ করে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি, যারা গেম মারার উদ্দেশ্যে কসোভোতে যেতে চান, তাদের জন্য পারফেক্ট একটি দেশ। কিন্তু অ্যামাউন্ট প্রায় 5 থেকে 6 লাখ টাকার মতো লাগতে পারে, মানে 5 থেকে 6,000 ইউরোর উপরে আপনাকে এটা ধরে রাখতে হবে। যেহেতু রোমানিয়া যেমন 7 থেকে 8 লাখ টাকার মতন খরচ লাগে যে আপনার যাওয়ার মতো, কসোভোতে তেমনটা লাগবে না, হয়তো বা 3-4 লাখ টাকার মধ্যে আপনারা কভার করে ফেলতে পারবেন কসোভো যাওয়া। কিন্তু কসোভো থেকে আপনার অন্য সেন্ট্রাল ইউরোপে যেতে অনেক টাকা লাগবে। আপনারা হয়তো জানেন যে ইউরোপের কোনো দেশে আপনারা অবৈধভাবে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আমি বলতে পারি কসোভোতে গেলে আপনারা অন্যদের যেতে পারেন, বা কসোভোতে দৈনন্দিন জীবনে কাজ করলে আপনারা বেশি টাকা স্যালারি পাবেন না, বাট হ্যাঁ, লাইফে ভালো একটা সময় কাটাতে পারবেন। কসোভোতে স্যালারি কম, পরিবার চালানোটা খুব কষ্ট হয়ে যাবে, যেহেতু বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, বা বিভিন্ন ইউরোপের অবস্থা আপনারা জানেন, যেহেতু পার্শ্ববর্তী দেশে যুদ্ধ হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি কসোভো যাওয়া বেটার, বাট সবার জন্য না। যারা গেম মারার অবস্থাতে যাচ্ছেন বা এরকম প্রিপারেশন নিয়ে যাচ্ছেন তাদের জন্য বেস্ট, বাট যারা শৌখিনভাবে যাচ্ছেন তাদের জন্য এটা বেটার আমি মনে করি না। তো এই ছিল মূলত কসোভোর আসল কাহিনী। তাছাড়া যদি জানতে চান কসোভোতে খাওয়া দাওয়ার সহকারে আপনারা 25,000 টাকা মতো পেতে পারেন, মানে সব কিছু মিলিয়ে, এটা হচ্ছে মেন কাহিনী। আর কোনো মানে পরবর্তী কোনো দাপ নেই বা কোনো অনুসরণ করতে হবে না, কসোভো সম্পর্কে এতটুকু জানলেই হবে। কেমন দেশ হবে,
25 থেকে 30000 টাকা বেতন পাবেন এর বেশি না এবং কসোভো সম্পর্কে জানা আছে যে যারা গেম মারতে যায় তারা কসোভোতে যায় বিভিন্ন দেশ হয়ে কসোভো হয়ে বিভিন্ন দেশ বাট এই বর্ডারগুলো অনেক হার্ড আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কোন সময় কসোভোতে কি কিভাবে অন্য দেশগুলো প্রবেশ করে সেই সম্পর্কে ভিডিও বানাবো তো আশা করি বুঝতে পেরেছেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম